ডুবে যেতেছে, এই বাঁচো বাঁচো বাঁচো, এই বাঁচো, কেউ থাকলে বাঁচো, এই পোলাবাইন ডুবে যেতেছে গা, এই এই আগো বাঁচো, কেউ ডুবে যেতেছে, ডুবে যেতেছে, বাঁচো। এটা ছেলে হয়তো পানিতে পড়ে ডুবে যেতেছে। ময়লা ফানানো উচিত নেই যে এখানে সবাই গোসল করে, এখানে আসলে সবাই গোসল করে, এই যে এখানে ময়লা ফেলানো উচিত নেই যে একটা ভাই লাভ দিলে কত সুন্দর করে। ছেলেটাই মনে হয় দূরে দূরে সাঁতার শিখাইতেছে, যে এই যে দেখেন কত সুন্দর একটা দৃশ্য, যে সাঁতার না পারলে ডুবে যেতেছে, এই বাঁচো বাঁচো বাঁচো, এই বাঁচো, কেউ থাকলে বাঁচো, এই পোলাবাইন ডুবে যেতেছে গা, এই এই আগো বাঁচো, কেউ ডুবে যেতেছে, ডুবে যেতেছে, বাঁচো। দুইটা ছেলে হয়তো পানিতে পড়ে ডুবে যেতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো, এই আগো কেউ বাঁচো, এই যে ডুবে যায়, ডুবে যায়, দৌড়াতে ধরো, দৌড়াতে ধরো, এই যে এই যে আগো বাঁচো বাঁচো বাঁচো, স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার দুইটা পোলা ডুবে যেতে নিয়েছিল স্যার, আমি তো এখানে দাদা ভিডিও করতেছিলাম, একটু ভালো লাগতেছিল, দেখলাম যে দুইটা পোলা কামাইতেছে, পানি খাইতেছে, তখন আমি ডাকি বাঁচা বাঁচা হয়েছে, কি করোনা কি করছে, আমি ভালো মতো পারি না, তো আমি বলছি ওকে ঠিক আমন মাঝখানে গেছে আর ডুবে, মানে ও সাঁতার শিখতে চাইছে, তুমি সাঁতার পারো না, পারো না, তুমি কিনে নিছ, ও শিখতে চাইছিল, তুমি ভালো করে পারো না, দেখছো নি কারবাটা, তোমরা পারো নি, তোমরা সবাই পারো, কই কে কে সাঁতার পারো, সবাই সাঁতার পারো, আচ্ছা আমি কইলে একটা লাভ দেবো, ঠিক আছে নি, সবাই পারো নি, সবাই এই তো দেশে পবিত্র, আচ্ছা এখানে আসো, এখানে আসো, এদিকে আসো, তুমি আসো, এদিকে আসো, এই সাঁতার জানে না তুমি, হালকা পাতলা জানো তুমি, তো শিখাইতে নামাইছো নাকি, এটা কি ঠিক হয়েছে, তুমি কোন ক্লাসে পড়ো, নাই না তুমি, হ্যাঁ মাদ্রাসায় পড়ো, কোন ক্লাসে পড়ো, দেখেন এই ছেলেটা সাঁতার জানে না, এই ছেলেটা সাঁতার জানে, হালকা পাতলা জানে, পুরোপুরি জানো না, এ হারে শিখাইতে গেছে, পানি খাইতে মরতে ধরছিল, জানে না, এ হালকা পাতলা জানে, এর নিচে নামাইতে গভীর পানি, অনেক পানি না দেখিতা, এই যে নিয়ে গেছে, এটা কি ঠিক করছে নি, এটা ঠিক করছে, এ রিক্সাওয়ালা ভাই, এটা ঠিক করছে নি, ঠিক করছে, ঠিক করে নাই, এই তোমরা এই কাজ কখনো করতে দিব না, যারা তোমরা কি সবাই সাথে পারো নি, আমরা সবাই লাভ দিতে পারবো নি, এখানে কে কে সাঁতার পারো হাত ওড়াও, এ কে কে সাঁতার পারো, সাঁতার আমিও পারি, আপনি পারেন কি, পারেন, আমরা তো সাঁতার পারি, এটা সাঁতার জানা কতটা জরুরি, এই সাঁতার জানা জরুরি নেই, জরুরি সাঁতার জানা, শোনো চুপ করো, সাঁতার জানা জরুরি এই কারণে যে অনেক সময় পানিতে পড়ে মারা যায়, বাংলাদেশে বেশিরভাগ নদীমাতৃক দেশ, সব জায়গায় নদী আছে, তো সাঁতার যদি শিখি তাহলে আমরা জীবনে ব্যায়াম হবে, শরীর ভালো থাকবে, আর জীবনকে বাঁচাইতে পারবো বিপদ থেকে, হঠাৎ করে নৌকা ডুবে গেলে, আজকে কে কে সাঁতার জানি,